আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন, ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আর আজকে বিষয় হলো, অনেকেই বলছেন যে ফ্লাইট কবে চালু হচ্ছে, বাংলাদেশ থেকে কবে মরিচাস লোক আসছে। আজকে সেই বিষয়টা বলবো। এর আগেও ভিডিও দিয়েছি, ওটাই ঠিক আছে, কিন্তু তবু আপনার অনেকে আবার নতুন করে কমেন্ট করছেন, তাই জিনিসটা বললাম। আজকে কত তারিখে ফ্লাইট চালু হবে বা কত তারিখে বাংলাদেশের লোক আসছে সেটা বলবো। আরও যারা দুবাই যেতে চান বা সৌদি যেতে চান তাদের জন্য একটা আপডেট আছে। আর আমি মরিশাসের তথ্য দিয়ে থাকি সব কিছুই, তবু অনেকে মানে দুবাইয়ের বিষয়ে সৌদি বিষয়ে জানতে চেয়েছে, তাই ওই বিষয়েও আজকে আলোচনা করব। তো আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন না টেনে, আর নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করেন এবং লাইক করে অন্যজনকে দেখার সুযোগ করেন। আর আপনি কোন বিষয়ে জানতে চান সেটা কমেন্ট করে জানান। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকেন, আর ভিডিওটা মূল বিষয়ে চলে যাই। হ্যাঁ, এখন মূল বিষয়ে চলে আসলাম। আর বাংলাদেশ থেকে এই মরিশাস লোক আসতেছে 5 তারিখ নভেম্বর মাসের, এই যে রানিং মাসের 5 তারিখ রাত 1টা বাজে ফ্লাইট আসছে। এবং টপিকনির কোম্পানির 25 জন লোকের মতো আসছে, এবং আরও অন্য অন্য কোম্পানির লোকও আসতেছে, ঠিক আছে। এবং এই রানিং মাসেরই 15 তারিখে আবার নতুন ফ্লাইট হবে, আবার অন্য অন্য কোম্পানির লোক নিয়ে আসবে। এবং 19 তারিখেও বাংলাদেশ থেকে মরিশাস লোক আসবে। 5 তারিখ রাত 1টা বাজে টপিকনির কোম্পানির লোক আসছে, এবং অন্য অন্য কোম্পানির লোক আসছে। এবং নভেম্বর মাসের 15 তারিখ এবং 19 তারিখ আরও 2টা ফ্লাইট আছে, তারাও বাংলাদেশ থেকে তারাও আসছে। যারা পূর্বে যারা ভিসা পাইছিল, এই লোকগুলো যারা 19 সালে ভিসা পাইছিল, প্রায় 2 বছর ধরে অপেক্ষা করছে, একমাত্র তারাই আসছে। আর নতুন লোকের এখন পর্যন্ত কোনো ভিসা দেয় নাই, আর নতুন লোকের এখন পর্যন্ত কোনো ওই আসার সিদ্ধান্ত হয় নাই। তবে পরবর্তীতে যে কোনো সময় ঘোষণা দিতে পারে নতুন লোকের ভিসা এবং নতুন লোককে নিয়োগ করা, মানে নিয়োগ তো দিচ্ছে, মানে মরিশাস আসার ভিসা দেওয়া এখন পর্যন্ত শুরু হয়নি, এবং যে কোনো সময় এটা হয়ে যেতে পারে। তবে যারা নতুন লোক আছেন তারা অপেক্ষা থাকেন ইনশাল্লাহ, আর তারা যে কোনো মুহূর্তেও তাদের ডাক ঘোষণা হয়ে যাবে। আর যারা পুরাতন লোক যারা আসছেন বা যাদের ডেট হয়েছে, যারা টিকিট পেয়েছেন, ইনশাল্লাহ তারা সাবধানের সাথে অবশ্যই আসবেন। আমি কী কী নিয়মে কীভাবে আসতে হবে এর পূর্বে যে ভিডিওগুলো দিচ্ছি, 2টা ভিডিও মধ্যে সব কিছু বলে দিচ্ছি, কী কী সাথে আনতে হবে, কী কী খাওয়া নিষেধ, কীভাবে আসবেন সব কিছু বলে দিচ্ছি। ইনশাল্লাহ ওই ভিডিওগুলো আপনারা দেখলেই সব কিছু জানতে পারবেন, ঠিক আছে। তাহলে তো ইনশাল্লাহ অবশ্যই আপনারা জানতে পারছেন যে কত তারিখে বাংলাদেশ থেকে লোক আসছে মরিশাস, কত কত তারিখে। ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এখন আরও বিষয় হলো, যারা দুবাই যেতে চান, মেয়ে ও ছেলেরা দুবাই এবং সৌদি,